তারা কয়েকজন দুষ্কৃতী মিললে আমার বাড়ি দোকানে হামলা করছে, বাড়ি ঘর ভাঙছে, দাও রড দিয়ে বেড়া মেরা ভেঙে দোকান ঘরে দরজা ভেঙে লুটপাট করার চেষ্টা আছে, হত্যা করার লেগে এসেছিল তারা। তারা 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 জানি না তারা কিভাবে দুনিয়াটাকে দুনিয়াটা এইভাবে চলে না মানুষ, তারা যেমন মানুষ আমরা তো মানুষ, আমরা কি ত্রিপুরার বাসিন্দার না? কি কারণে রাজনৈতিক রাজনৈতিক হিংসা আর কি। কটা নাগাদ হয়েছে কালকে? কালকে 7:20 হয়েছে। কতজন লোক আসছিল? তারা 10-12 লোক এসেছিল, মানে প্রাণ আসার একবার মানে মার্ডার করার প্ল্যান আসতো তারা আর কালকে। কি কি বলছো? দোকান দরজা ভেঙেছে, দোকানে টিন টুন দাউ রড দিয়ে কেটে দিয়েছে। যার বাড়িতে আক্রমণ হয়েছে তার নাম কি? সঞ্জিত দেবনাথ। এদিকে কি আরো বাড়িতে আক্রমণ হয়েছে নাকি? আমি শুনতে পাই আমাদের নিচের বাড়ি একটা আক্রমণ করেছে। কি কারণ আক্রমণ করার? কি কারণ? রাজনৈতিক হিংসা। আপনার বাড়িতে কি কারণে আক্রমণ করলো তারা? কালকে আমরা বিশাল করে ডেপুটেশন দিছিলাম, মানে কোন কোন পার্টি থেকে? কংগ্রেস পার্টির থেকে। আচ্ছা, তার কারণে আপনাদের বাড়িতে? হ্যাঁ। এখন আপনারা থানাতে কি জানিয়েছেন? হ্যাঁ, থানাতে জানিয়েছি, প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন এসেছে, প্রশাসন আমরা প্রশাসনের উপর ভরসা রাখি, আছে প্রশাসন। কি নাম জায়গাটা? উত্তর বজুর। কত নম্বর ওয়ার্ড? 4 ওয়ার্ড। স্যার, আমি রান্না বয়েছি, আমার ছেলে বাড়িতে আসলো না, আমার স্বামীও বাড়িতে আসলো না, আমার উভয় ছেলে বাড়িতে বাড়িতে আসলো। এরপরে তারা মিছিল করে যাইতেছে, যাওয়ার সময় তারা টেন্ডের ভিতরে বাইরে যেতেছে। কিয়ের মিছিল করে যাইতেছে? বিজেপির মিছিল করে যাইতেছে। যাইতার বেলা এরপর তারা বাইরে যেতেছে, বাইরে যেতেছে ওর শব্দ শুনে এরপর আমি চিৎকার করে এরপর আমি বাইরেছি, তারা ওই হেদিকে বাড়িটা ফিরতেছে, আমরা বাড়ি ফিরতে সেটা তারা বাড়ি ফিরতেছে। এরপরে আমি আবার গেটে দাঁড়াইছি, দাঁড়াই তার পরে এরপরে তারা আবার হেদিকে তাইছে, আয়া সেরা তারা আবার তারা ইয়াত ফিরছে ফিরতে সেরা, আমরা ইয়াত 3-4 ফিরছে স্যার ফিরতে সেরা। এরপরে দেহে বেড়াটার পরে না এরপরে তারা টাইম না এরপরে তো বেড়াটার ফালাইছে, ফালাই সেরা তারা স্যার এইদিকে আয়া সেরা এরপর ক কইগা রামাস আমার চামড়া তুলে নিব আমরা, রামাস আমার চামড়া তুলে নিব আমরা, এইভাবে স্লোগান দিতে দিতে তারা লামতাছে। আমার কি স্যার আমার ছেলেরা কি নিরাপত্তা পাইতাম না? তারা এইভাবে আক্রমণ করতেছে, এই পর্যন্ত 3-4 আমার বাড়িতে আক্রমণ হয়েছে, ঘরে দরজা ভাঙ্গিয়া আমার ছেলের কাঠের ভিতরে ফালাইয়া এরপর মারছে। কি নাম জায়গাটার? কুকুন দেবনাথ। এই জায়গাটার নাম কি? উত্তর বুঝব। কি কারণে আপনার বাড়িতে হামলা হচ্ছে? আমিও স্যার আমার ফুলা বাইনের কিছু দোষ নাই, আমরা সিপিএম পার্টি করি, কমিউনিস্ট পার্টি করি, আমার ছেলেরা মিছিল যা মিটিং যা এই আমার ছেলেরার দোষ, আর কিছু দোষ নাই স্যার। কবে করছিল আপনার বাড়িতে আক্রমণ? আক্রমণ করছে স্যার সরকার ঘুরছে পরে। না না, এটা করছে গতকাল কালকা রাত্রে করছে। হ্যাঁ হ্যাঁ, কালকা রাত্রে। এখন পুলিশ আইছে আপনাদের বাড়িতে? আমার ছেলেরা যাতে সুস্থভাবে আসতে পারে, আর যদি তারা যদি কবলে আমরা যাইতাম গেতে, তাহলে আমরা যে ঘর দোকান করছি পরিশ্রম করে স্যার করছি, আমরা তারা টাকা যে খরচ হয়েছে আমরা খরচ দিয়ে আমরা দাম গান্ডা বাড়িছি। আমি তো স্যার আমি দিন মজুর, আমি আমার ফুলা বান্ডি কর্ম করে খাই, আমার এক ফুলা কত তারা ফাটিয়ে আইছে বল, আমার ফুলা শহীদ তলিকে ফুলেছে, আমার ফুলা আধ ভাগ লইয়া গেছে, আমার ফুলার কয়েকবার ব্যাগ দিয়ে বাড়ি দিতে লইছে, কাজে তাই তো লইছিল, এই ফুলা ডরে হাত যা 5 বছর ধরে হন আমার ফুলার রুলে আমি বুক দিয়েছি।